ইফালে করিমগঞ্জৰ কায়স্থ গ্রামত নিশা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হয়। অনাথ বন্ধু দেব নামৰ লোকজনৰ ঘৰত লাগিল জুই, দুষ্কৃতিকাৰীয়ে অগ্নি সংযোগ কৰাৰ অভিযোগ পৰিয়ালটোৰ আৰু সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হয় পৰিয়ালটোৰ বাসগৃহ। অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে জুই, ঘৰটোত অসামাজিক কাৰ্য চলি অহাৰ অভিযোগ একাংশ লোকৰ। মদ জুৱা খেলত জড়িত লোকে অগ্নি সংযোগ কৰাৰ অভিযোগ। ঘটনা সন্দৰ্ভত নিতন দেৱ নামৰ এজনক আটক কৰা হৈছে আৰু নীলাম বজাৰ আৰক্ষীয়ে সোধপোছ অব্যাহত ৰাখিছে লোকজনক। প্রচুর মানুষজন আইসে এখানে, রাস্তা বাড়ি বসীভূত হয়ে গেছে, আধা ঘন্টার ভিতরে রাস্তা বাড়ি একদম সার্কাল। কি ইয়ার কি কারণ হবে পারে? যার কারণ তো কারণের মধ্যে দেখা গেলো তারা একদম মানুষ শনাক্ত করছে, মানুষ দেখছে, চিনছে। এই মানুষটা অসামাজিক কাজের লোকে জড়িত থাকায় তারপর হে প্রতিবাদ করছে সম্রাটে, হে দরিয়ানের ওটার প্রতিবাদের কারণে তার গোড়া আগুন লাগাইছে। এটা তার ধারণা। পুলিশ আইছে, পুলিশে আইয়া মানুষটা যাই নির্বাহী করছে, দরিয়া আনিছে কালকে রাত্রে। পুলিশে তার তদন্ত জারি রাখছে, তার লোকে যাই যা জড়িত আছেন তারা ধরার চেষ্টা করে। এক মাস থেকে চলে এই শুধু এই সাইডটা, রেললাইনের রেল স্টেশনের পূর্ব সাইডে প্রায় বাড়িতে আগুন লাগে। হঠাৎ করে দেখা যায় রাত্রে 11:30 সময় আগুন লাগে গেছে, কেউ বাড়ি ঘরের বাইরে, কেউ খেরর করে, কেউ গোয়াল করে, এরকম আগুন লাগে এক মাস থেকে।